আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো একাশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক চার প্রবন্ধ লিখিও যাচাই করি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরিষাহিত্য লিখি তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধর এটা হচ্ছে আট নম্বর পর্ব ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকের আলোচনার বিষয়ে ছয় দশমিক তিন দশমিক চার প্রবন্ধ লিখি ও যাচাই করি তুমি একটি বিষয় ঠিক করো তারপর সেই বিষয়ে একটি প্রবন্ধ লিখো অথবা তুমি যদি চাও ছয় দশমিক তিন দশমিক একে আমরা যে মোট পাঁচটা প্রবন্ধ লিখেছিলাম যে প্রবন্ধ রচনা তুমি করেছিলে পাঁচটার মধ্যে সেটি পরিমার্জন করতে পারো তো লেখা শেষ হলে তোমার প্রবন্ধটি অন্যদের পড়তে দাও তাদের আলোচনার ভিত্তিতে তোমার প্রবন্ধ সংশোধন করতে পারো ঠিক আছে এখন হয় তুমি নতুন করে একটা প্রবন্ধ লিখবে অথবা তুমি আগে যে পাঁচটা প্রবন্ধ লিখেছ যে পাঁচটা থেকে যে কোনো একটা লিখেছিলে সেটা তুমি এখন পরিমার্জন করবে সেটা তোমার করতেই পারবে আমরা হচ্ছে এখন নতুন একটা প্রবন্ধ লিখব ঠিক আছে আমাদের তরুণ সমাজ বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এগিয়ে চলার তীব্র প্রতিযোগিতা চলছে প্রতিদ্বন্দ্বিতাময় বিশ্বে টিকে থাকতে হলে তরুণ সমাজকে এখনই প্রস্তুতি নিতে হবে তাদের মধ্যে যে অফুরন্ত সম্ভাবনা ও সুপ্ত সৃজনী শক্তি রয়েছে তা জাগিয়ে তুলতে হবে আর এর জন্য চাই জ্ঞানভিত্তিক গুণগত শিক্ষা যার আলো তাদের অন্তরকে আলোকিত করবে সম্ভাবনা ও সুপ্ত শক্তিকে উন্মোচিত করবে আত্মবিশ্বাসীও কর্মদ্যোগী করবে আমরা জানি জ্ঞানী শক্তি জ্ঞান সৃজনী শক্তিকে পরিপুষ্ট করে উন্নয়নের শিরিকে করে মজবুত জ্ঞানার্জনের ফলে তরুণরা নীতিনৈতিকতায় দক্ষতা ও আত্মবিশ্বাসী বলিয়ান হয়ে উঠবে তখন তারা তাদের পছন্দনীয় কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে পারবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বহুমুখী খাতগুলো তারুণ্যের পদচারণায় মুখুর হয়ে উঠবে দেশে এখন তরুণ সমাজের খুবই দুঃসময় চলছে তাদের মধ্যে এখন অনেক ঘাটতি ও হতাশা বিরাজ করছে গুণগত শিক্ষার অভাব জ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পশ্চাৎপদতা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দুর্বলতা চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগের অভাব এমন সমস্যা বর্তমানে তরুণ প্রজন্মের সম্ভাবনা দ্বারকে বুদ্ধ করে রেখেছে এছাড়া নৈতিক মূল্যবোধের অবক্ষয় অপরাজনীতির শিকার জঙ্গি ও সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ততা মাদকাশক্তি প্রভৃতি কারণে বহু তরুণ আজ বিপদগামী হয়ে পড়েছে এদেশের তরুণ ও যুব সমাজ আজ বিভ্রান্তি ও হতাশায় নিমজ্জিত একটি উন্নয়নকামী সভ্য দেশের জন্য এই অবস্থা মোটেই প্রত্যাশিত নয় সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের তরুণ সমাজকে নোংরা রাজনীতি জঙ্গি সন্ত্রাস নেশা ও কালো টাকার ভয়াল ছবল থেকে রক্ষা করতে হবে তাদের হাতে মাদক ও অস্ত্রের বদলে জ্ঞানের মশাল তুলে দিতে হবে উদীয়মান তরুণ প্রজন্ম এখন দেশের বিরাট এক জনগোষ্ঠী আজকের এই বিশাল কর্মক্ষম ও উদ্যমী তরুণ প্রজন্মের সামনে বিরাট সম্ভাবনা ও সুযোগ সৃষ্টি হয়েছে তারা দেশের বর্তমান এবং ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারবে এই সম্ভাবনাময় তরুণ জনশক্তিকে জনসম্পদে পরিণত করার এখনই উপযুক্ত সময় দেশের উন্নয়নের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মই অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করবে অতীতে দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশপ্রেমে উদ্ভুদ্ধ তরুণ ও যুব সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তরুণ সমাজ তাদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে তারুণ্য একটি প্রবল প্রাণশক্তি যা অফুরন্ত সম্ভাবনা ও বর্ণিল স্বপ্ন উজ্জীবিত একটি স্ফুলিঙ্গ ও তারুণ্যকে উদ্দীপ্ত হতে শেখায় পরিণত করতে পারে যা হয়ে উঠতে পারে নক্ষত্রের মতো সমুজ্জ্বল এজন্য প্রয়োজন হয় একটি স্বপ্নের যে স্বপ্ন তরুণ সমাজকে একটি সফল ও সুন্দর জীবনের পথ দেখাবে প্রতিটি তরুণের মধ্যে উন্নত জীবন ও সমৃদ্ধ দেশ করার স্বপ্ন থাকা দরকার ভারতের সাবেক রাষ্ট্রপতি ডক্টর এ পিজে আবদুল কালাম ঢাকায় এসে তরুণদের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের স্বপ্নগুলো হবে বাংলাদেশের স্বপ্ন তোমাদের ভাবনাগুলো হবে বাংলাদেশের ভাবনা এবং তোমাদের কাজগুলো হবে বাংলাদেশের কাজ সুতরাং এসব তরুণী হবে জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে শক্তিশালী করে গড়ে তোলার কাজে অভিভাবক সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে সঠিক পরিচর্যা পেলে একদিন তারাই তাদের মহৎ স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারবে তরুণ বয়সটা জ্ঞান সাধনার বয়স নিজেকে বর্তমান ও ভবিষ্যতের উপযুক্ত নাগরিক ও কর্মবি হিসেবে গড়ে তোলার বয়স বিজ্ঞানের কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠো এসে গেছে বিজ্ঞানের জয়যাত্রা যুগে ইন্টারনেট নির্ভর কর্মক্ষেত্র গড়ে তুলবে আমাদের তরুণ সমাজ তরুণরা তাদের জ্ঞান তৃষ্ণাকে শানিত করবে অধ্যয়ন ও গবেষণায় প্রতি হবে এবং মেধা জ্ঞান ও উদ্ভাবনী শক্তির বিস্ফোরণ ঘটাবে তারা নবনব আবিষ্কারের মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণ সাধন করবে উন্নত নীতি নৈতিকতা দ্বারা তারা নিজেদের সৎ সাহসী ও সংগ্রামী মানুষে পরিণত করবে শিক্ষা শিল্প সংস্কৃতি ক্রীড়া ইত্যাদি সৃজনশীল কর্মকাণ্ডে তাদের ব্যাপক অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে সত্যিকারের মানুষ হিসেবে সব কুসংস্কার ও অপসংস্কৃতির জঞ্জল সরিয়ে তারা নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে দেশে প্রতিবছর প্রায় বিশ লাখ তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করছে কিন্তু সেই তুলনায় চাকরি প্রাপ্তির সুযোগ অতি অল্প সরকারি ও বেসরকারি খাতের কর্মসংস্থানে ব্যাপক সুযোগ তৈরিতে উদ্যোগ গ্রহণ করতে হবে চাকরির পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ প্রদান করতে হবে প্রথমে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু হবে তারপর ক্রমে বৃহৎ ব্যবসা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠায় তারা এগিয়ে যাবে এই লক্ষ্যে তাদের জন্য চাই উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ এবং পুঁজি ও পরামর্শ আমাদের মনে রাখতে হবে আর্থসামাজিক খাতের উন্নয়ন নিশ্চিত করতে হলে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে যা দেশের সার্বিক উন্নয়নকে সুনিশ্চিত করবে তাই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ালে তা কখনো বিফলে যাবে না বরং অর্থনীতির চাকা সচল রেখে উন্নতির পথে দেশ অগ্রসর হবে আর এসবের মূল শক্তি হতে পারে আমাদের তরুণ প্রজন্ম সুতরাং জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের তরুণ প্রজন্মকে সকল ধরনের অন্যায় অপরাধ মাদকাশক্তি বেকারত্ব এবং ইন্টারনেট ভিত্তিক অবসংস্কৃতি থেকে মুক্ত করে সোনার বাংলার ছেলে সোনার ছেলে গড়ে তোলার এখন শ্রেষ্ঠ সময় প্রবন্ধের সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরে তার সাথে নতুন লেখা প্রবন্ধের মিল ও অমিল দেখানো হচ্ছে প্রবন্ধের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী আছে যে প্রবন্ধ এক মননশীল সাহিত্য যেখানে আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দেওয়া হয় লেখার শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়ের ধারাবাহিকতা রক্ষা করতে হয় প্রবন্ধে জ্ঞান বিজ্ঞান ইতিহাস দর্শন সমাজ রাজনীতি ইত্যাদি বিষয় থাকতে পারে নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে লেখকের গ্রাহ্য তত্ত্বকে কেন্দ্র করে প্রবন্ধ করে ওঠে তত্ত্ব তথ্য যুক্তি তর্ক ইত্যাদি সিদ্ধান্ত প্রবন্ধের মূল উপকরণ প্রবন্ধ ভূমিকা দিয়ে শুরু হয় মাঝে মূল বিষয় আলোচনা হয় এবং উপসংহারের মধ্য দিয়ে শেষ হয় তো এখন আমরা দেখব আমাদের নতুন লেখা প্রবন্ধের সাথে কি মিলগুলো আছে এক প্রবন্ধটিতে আবেগের চেয়ে বাস্তবতা ও যুক্তির উপস্থিতি রয়েছে দুই প্রবন্ধটিতে জ্ঞান বিজ্ঞান ইতিহাস সমাজ রাজনীতি সম্পর্কে তথ্য আছে তিন আমাদের তরুণ প্রজন্মের ও ভবিষ্যৎ বিষয়ে চিন্তা করে লেখা হয়েছে চার ভূমিকা দিয়ে শুরু মাঝে মূল বিষয় আলোচনা এবং উপসংহার দিয়ে শেষ করা হয়েছে এবার দেখি আমরা নতুন লেখা প্রবন্ধের সাথে কি কী অমিল আছে প্রবন্ধের সাধারণ বৈশিষ্ট্যের এক কোনো তাত্ত্বিক ব্যাখ্যা বা বিশ্লেষণ এই প্রবন্ধে নেই দুই তথ্য থাকলেও সামান্য বিস্তারিতভাবে তথ্য উঠে আসেনি তিন লেখায় লেখকের ব্যক্তিগত কোনো পরামর্শ বা সিদ্ধান্ত নেই তো এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা আলোচনা করেছি ছয় দশমিক তিন দশমিক চার নিয়ে আগামী পর্বে আমরা নতুন একটা পরিচ্ছেদে চলে যাব চতুর্থ পরিচ্ছেদ যার নাম হচ্ছে নাটক এবং ছয় দশমিক চার দশমিক এক নাটক রচনা করি এই কাজটা আমরা আগামী পর্বে করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো বিরাশি পৃষ্ঠায় তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো একাশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক চার আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ